সালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আটই সেপ্টেম্বর মঙ্গলবার আমাদের স্কুলের ফেসবুক পেজ থেকে এসএসসি লেভেলের ফিজিক্সের গতি অধ্যায়টা নিয়ে ফেসবুক লাইভে আলোচনা করার রুটিন অনুসারে আলোচনা করার কথা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রত্যেকের উপরে আল্লাহ তালা অশেষ সহমত এবং বরকত নাজিল হোক এই করোনা মহামারীতে লেখাপড়াটাকে যতটুকু সম্ভব আগায় নেওয়ার জন্য প্রচেষ্টায় যে ধারাবাহিকতায় যে কাজগুলো করে যাচ্ছি তারই ধারাবাহিকতা আজকে এই ফেসবুক লাইভ সো তোমরা জানো যে একটা অধ্যায় ফিজিক্সের একটা অধ্যায়কে সম্পূর্ণ ভালোভাবে পড়া শেষ হয়েছে তখনই বলা যাবে যখন টেস্ট হয় বা পরীক্ষা হয় যেমন একটা একটা মানুষ কতটুকু শিখেছে বা একটা খেলোয়াড় কতটুকু ভালো খেলে এটা কিভাবে বোঝা যাবে যখন তার কোনো ফাইনাল এক্সামে বা তার ফাইনাল টেস্টে সে ভালো করবে ওইটা তখন বোঝা যায় যে সে অনেক ভালো খেলে জানে এরকম ঠিক সেরকমভাবে তোমরা তখনই মনে করবা যে তোমরা ভালো জানো বোঝো যখন ওই অধ্যায়ের উপরে পরীক্ষা নিলে তুমি হানড্রেড পারসেন্ট মার্ক পাও এবং সেই অধ্যায়ে এ যাবৎকালে যত প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর তুমি অ্যাকিউরেটলি দিতে পারো এই হচ্ছে আমার প্রথম কথা সো বরাবর মতো আবারও বলে দিচ্ছি এই ফেসবুক লাইভে তোমরা যারা দেখছ তোমাদের তোমাদের যদি প্রয়োজন মনে হয় যে এটা শেয়ার করা উচিত শেয়ার করে দিতে পারো তোমার নেটওয়ার্কের মধ্যে এবং তোমরা যারা আমার ফেসবুক লাইভগুলো ধারাবাহিকভাবে দেখে আসছো তোমরা জানো আমার নেচারটা এবং আমি কিভাবে পড়াই এবং কি চাই সুতরাং এটা যদি তোমাদের সাথে আমার ম্যাচ করে আলহামদুলিল্লাহ ভেরি গুড সো তোমরা আমাকে একটু বলো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অলমোস্ট অলমোস্ট এক হাজারজন যুক্ত হয়েছ এবং গতবারেও এরকম সংখ্যক স্টুডেন্ট প্রায় ষোলোশো জনের মতন ছিল ফেসবুক লাইভে সো এই যে এই সংখ্যক স্টুডেন্ট তোমাদের কাছে একটাই কথা যে এটা হচ্ছে একটা লাভ দিয়েই বা একদিনেই সব শেষ করে পারা যাবে না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া লেখাপড়াটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং ধীরে ধীরে শেষ করতে হয় যদি একটা এক হাজার পেজের উপন্যাস চিন্তা করা হয় তাহলে এক হাজার পেজের উপন্যাসে তুমি প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে পড়ছ এবং প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে পড়তে পড়তে একটা দিন শেষে গিয়ে পুরা উপন্যাসটা পড়া শেষ হয় এবং তুমি আগে যা পড়েছ এবং পড়েছিলে এটা মাথায় রেখে মনে রেখে এরপরে জিনিসটার সাকসেসটা ডিপেন্ড করে ঠিক এইভাবে লেখাপড়াটাও তোমাদের যতগুলো সাবজেক্ট আছে বাংলা ইংরেজি ম্যাথ সায়েন্সের সাবজেক্ট আর্টস বা কমার্সের স্টুডেন্ট হচ্ছে তাদের সাবজেক্ট যতগুলো সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টকেই ভালোবাসতে হবে ভালোবাসা যায় এবং সবগুলা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়তে হয় পড়া যায় এর আগেও পড়েছে মানুষ সামনেও পড়ে সুতরাং এইটা চিন্তা করে যদি আগাও আমার মনে হয় পড়াটা শান্তিপূর্ণ হবে এবং পড়াটাতে আল্লাহ তাল্লা রহমত থাকবে সো এই যে যতজন স্টুডেন্ট যুক্ত হয়েছে তোমাদের প্রত্যেকের উপরে আবারও বলছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার ভালো আছে এবং আমাদের স্কুলের শিক্ষক পরিবারও ভালো আছে এই বাকি চিন্তাটা হচ্ছে তোমরা যারা লেখাপড়া করছো তোমাদের সুস্থতার উপর ডিপেন্ড করছে টপিক কি খুব সহজ একটা টপিক সেটা হচ্ছে গতি আচ্ছা এইটা নিয়ে আলাপ করতে হবে সো প্রথমে একটু বলে নিই এই গতির আলাপ বা গতি চ্যাপ্টারটাকে আমি মনে করি আমি মনে করি পার্সোনালি যে ফিজিক্সের ফিজিক্সের বেজমেন্ট এটার উপরে দ্বারা করে যত লম্বা হবে স্ট্রং হইতে হবে শুধু গতি না প্রত্যেকটা চ্যাপ্টার ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার এক একটা বেসমেন্ট এখন গতি যে পারবে সে গতি বুঝে বল বুঝবে বল যে বুঝবে সে বল বুঝে কাজ ক্ষমতা শক্তি বুঝবে এরপরে সে চাপ পড়বে চাপ প্যাসকেল ট্যাসকেল পরে হুক পরে আর্কিমিডিস পরে সে তাপ বুঝবে তাপ বোঝার পরে তরঙ্গ শব্দ বুঝবে তারপরে আলো নিয়ে পড়াশোনা করবে এরপরে বিদ্যুৎ নিয়ে পড়াশোনা করবে এরপরে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পড়াশোনা করবে এরপরে মেডিকেল টেকনোলজি যেমন হচ্ছে এক্স রে রে ইটিটি ইসিজি এই এমআরআই এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য হোল প্রসেস একটা স্টুডেন্ট বলবে হ্যাঁ আমি চোদ্দোটা চ্যাপ্টারের সব কিছু পারি ফিজিক্স যে পারে তার মানে হচ্ছে সে ম্যাথ পারে প্রথম কথা তাহলে এই চ্যাপ্টারে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমি খুব আমার মনে হয়েছিল ওই দিন হঠাৎ করে এই লেখাগুলো তোমাদের লিখতে হবে যে তোমরা কিছু উপদেশ হয়ে গেছে যদিও চাই তোমরা মানো সেগুলো আমি দিয়েছিলাম এবং এরপরে গতির যে ছয়টা ভিডিও সিরিজ আমি বানিয়েছি সেইটার উপর বেস করে আমি একটা পোস্ট দিয়েছি যে এই অধ্যায়গুলোতে আমি যা বলেছি অলরেডি তা দেখার পরে যা যা প্রবলেম আমাকে জানাও আমি তোমাদের অনেকের কমেন্ট দেখেছি তোমরা জানো যে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা কমেন্টের যতটুকু সম্ভব রিপ্লাই দিই এবং বোঝার চেষ্টা করি তোমাদের রেসপন্স সো এইবার যদি পড়া শুরু করা যায় তোমরা জানো যে এই অধ্যায়টাতে বইয়ে যা আছে যতটুকু আছে এতটুকু মানে ট্রুলি স্পিকিং ইটস নট এনাফ কেন এনাফ না তার কারণ হচ্ছে এই অধ্যায়ের ম্যাথামেটিক্স অনেক বিস্তৃত মানে ধরনের কোনো শেষ নেই তুমি কোন দিক থেকে স্টার্ট করবো আমি আজকে সেগুলো কাভার করার চেষ্টা করব এই গতি চ্যাপ্টারের সূত্র যদি বলি তাহলে তোমরা প্রথমেই বলবা স্যার গতির সূত্র আছে গতির সূত্র কি সুভেট সুভেট এটা নিয়ে কি আচ্ছা এস মানে স্মরণ ইউ মানে কি ইনিশিয়াল ভি মানে ফাইনাল ভেলোসিটি শেষ বেগ এ মানে অ্যাসিলারেশন তরণ আর টি মানে সময় যার একক সেকেন্ড এগুলা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছ প্রথম চ্যাপ্টারে যখন রাশি মৌলিক রাশি লব্ধ রাশি এই বিষয়ে পড়াশোনা করে তুমি এই চ্যাপ্টারে এসে তুমি চিন্তা করতেছ এখানে মোশন নিয়ে কথা বলেছে সামথিং ইজ মুভিং তাইলে তুমি সূত্রগুলা প্রথমেই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি জীবনে অসংখ্যবার শুনেছ কোনো সন্দেহ নাই আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন টি শুনেছ ডেফিনেটলি তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাও পড়েছ অনেকবার কোনো সন্দেহ নাই চার নাম্বার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এই পর্যন্ত ঠিক আছে ভালো কথা তোমরা কি এসএসসি লেভেলে যদি চিন্তা করো পাঁচ নম্বর পড়েছ পাঁচ এনিবডি পঞ্চম সমীকরণ একটু চিন্তা হচ্ছে আচ্ছা চিন্তা হইলে বলি এটা হচ্ছে এই পড়াটা মজার পড়াটা এখন শুরু এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তম সেকেন্ড অনেকে অনেক ক্ষেত্রে প্রশ্ন আছে না যে একটা গাড়ি এভাবে চলতেছে উনিশতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এই জাতীয় প্রশ্ন তখন অনেক স্টুডেন্ট চিন্তা করে আচ্ছা এটার একটা মজার সূত্র আছে এই সূত্রটা হচ্ছে এসটিথ মানে হচ্ছে ফিফ্থ সিক্স সেভেন্থ হোয়াট এভার দ্য সেকেন্ড ইজ ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান তোমরা কেউ এর আগে এই সূত্রটার ব্যবহার করেছ এনিওয়ান আচ্ছা আমি এর আগে অবশ্য বলেছি কিন্তু আজকের ফেসবুক লাইভে একটু বললাম এটা হচ্ছে তম সেকেন্ডের অঙ্ক তম সেকেন্ড এটা হচ্ছে শব্দটা আমি বলি তম সেকেন্ড কেমনে এই সবই সহজ এত সহজ কিন্তু প্রয়োগটা বুঝতে হবে প্রয়োগটা বুঝতে হবে এই যে তোমাদের এই ফেসবুক লাইভে ষোলোশ ষোলো জন যুক্ত হয়েছ তোমাদের সবার কাছে আবারও বলি বরাবরের মতো দয়া করে দয়া করে লেখাপড়ার উদ্দেশ্যে আমার ফেসবুক লাইভে যুক্ত হলে ওয়েলকাম কোনো ধরনের অবাঞ্ছিত অযাচিত কমেন্ট কোনো কিছু কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এটা আমি সহ্য করব এবং পরে তাকে সিম্পলি ব্লক করা হয় সুতরাং পড়ার উদ্দেশ্য নিয়ে দোয়া পরে ওর বাজে রাব্বি জিদনি আলমা আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো লেখাপড়া করে জ্ঞান অর্জন করা আর মুভি দেখে ইন্টারেস্ট পাওয়ার মধ্যে অনেক পার্থক্য হ্যাঁ পড়ার মধ্যে ফান অলওয়েজ থাকে না লেখাপড়া একটা সাধনার বিষয় এটা সাধনা করার জন্য শ্রম দিতে হবে হলে বসে বসে মুভি দেখা যে মজা পাওয়া যায় পড়াশোনা অলওয়েজ এরকম মজা না এ কারণে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ঠান্ডা মাথায় আমি যা বলি একটু শোনো প্রশ্ন এখন করার দরকার নেই কোনো কমেন্টের দরকার নেই আগে আমি যা বলছি একটু শোনো পুরো ভিডিওটা দেখার পরে এরপরে তোমার প্রশ্ন থাকলে আমাকে কইরো আর যাদের মনে হবে কমেন্টের কারণে প্রবলেম হচ্ছে একটু জাস্ট রাইট সাইডে সুইপ করে দাও বলতেও হবে না যে তোমরা প্লিজ কমেন্ট বন্ধ করো বা কাউকে এটা বলার দরকার নেই ঠিক আছে সো স্টার্ট আমি আর কমেন্ট কোনো দেখব না আমি শুধু পড়াব সতেরোশো জন যুক্ত হয়েছে তোমরা আজকের এই ফেসবুক লাইভে এভরিবাডি কিপ ইয়োর ইয়োর ফোকাস এই যে সূত্রটা তম সেকেন্ড এটার একটা বিষয় কোর্স ধরো যে পনেরো ঘন্টা বা ষোলো ঘন্টার কোর্স হয় তখন কোর্সের আগে ইন্সট্রাক্টর যিনি উনি বলে যে এই কোর্স শেষে স্টুডেন্ট এগুলা জানবে এগুলা জানবে এগুলা জানবে এভাবে এভাবে জানবে তার মানে তুমি এই পড়াটুকু পরে কি জানবা সে আগে বলে দিচ্ছে অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি সো আমি আগে বলে দিচ্ছি এই অধ্যায়ের মানেই হচ্ছে সে ম্যাথ পারবে এখন তুমি দেখো এই চ্যাপ্টারে কি কী ধরনের কিওয়ার্ডস আছে আচ্ছা প্রথম হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স স্ট্রাকচার তোমরা শব্দটাকে একটু মাথায় রেখো আমি কিছু কিওয়ার্ডস বলি কিওয়ার্ডস মানে হচ্ছে এই চ্যাপ্টারের হট টপিক আচ্ছা প্রথম হচ্ছে প্রসঙ্গ কাঠামো তাহলে আমি যদি প্রসঙ্গ কাঠামো বলি এটা হচ্ছে রেফারেন্স রেফারেন্স স্ট্রাকচার অর তুমি যদি প্রসঙ্গ বিন্দু বলো তাহলে দ্যাট শুড বি পয়েন্ট হোয়াট ইজ রেফারেন্স পয়েন্ট রেফারেন্স মিন্স দ্যাট দ্য স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে কি আমি পৃথিবীতে সুখী এটা আমি কখন বলবো যখন আশেপাশের মানুষের থেকে আমি নিজেকে প্রমাণ করতে পারবো একটা বস্তু চলতেছে কিসের ভিত্তিতে আমি বলবো সে চলতেছে এখন যদি এমন হয় যে একটা রেল লাইনের রেলগাড়ির ভিতরে দুইজন মানুষ পাশাপাশি বসে আছে এরা চলতেছে কিন্তু এই উদাহরণ তোমরা জানো যে রেলগাড়ির ভিতরে দুজন মানুষ একজন আরেকজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে এবং চলছে তো তারা দুইজন পরস্পর স্থির কেন বলো কারণ ওরা ট্রেনের ভিতরে দৌড়াচ্ছে আই মিন ট্রেন ওদেরকে নিয়ে দৌড়াচ্ছে কিন্তু ওরা দুজন তো বসে আছে কিন্তু বাইরে যে আছে সে দেখতেছে ট্রেনের ভিতরে ওরা দৌড়ে চলে গেল। আর ট্রেনের ভিতরে ওরা দেখতেছে ও যে বাইরে আছে ও দৌড়ে পিছনে চলে গেল এখন এই ঘটনাটা যে ঘটতেছে দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট এক্সাম্পল অফ রেফারেন্স স্ট্রাকচার দ্যাট মিনস যারা ট্রেনের ভিতরে বোথ আর ইন রেস্ট হোয়াট ইজ রেস্ট রেস্ট মানে হচ্ছে স্থিতি কেন কারণ একজনের সাপেক্ষে আরেকজন যে আছে দে আর ইন আ ট্রেন দ্যাট ইজ মুভিং বাট দিস টু পিপল আর ইন আ রেস্ট ফেস একজনের সাপেক্ষে আরেকজন দ্যাট ইজ প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স স্ট্রাকচার রেফারেন্স কিন্তু তাদের বাইরে যে আছে বেসড অন দ্যাট পারসন দিস পিপল আর নট ইন রেস্ট দেয়ার মুভিং অ্যান্ড ওদের সাপেক্ষে যে বাইরে আছে হি ইজ অলসো মুভিং মুভিং মানা হচ্ছে ও দেখলো যে পিছনে চলে গেলো সো দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য থিং যখন আমাদের রেফারেন্স স্ট্রাকচারটা বুঝতে হয় সিম্পল আচ্ছা অনেক কিছু পড়াইতে হবে এবারে গতির ক্ষেত্রে পরম গতি পরম স্থিতি আপেক্ষিক গতি আপেক্ষিক স্থিতি তোমরা কি এই জিনিসটা বোঝো এটা আমি আমি শিওর তোমরা বোঝো কারণ তোমরা ট্যালেন্টেড স্টুডেন্ট তোমরা সবাই অনেক ভালো এটা আমি বলতেই হবে কেন এটা ব্যাখ্যা দিচ্ছি যখন শব্দটা হচ্ছে পরম তখন এটাকে বলা হয় অ্যাপসলিউট অ্যাপসলিউট আর যখন আমি বলবো আপেক্ষিক এই শব্দটা নিয়ে অনেকে প্রশ্ন ছিল আপেক্ষিক এটার নাম হচ্ছে রিলেটিভ ইট মিন্স অ্যাপসলিউট মানে অ্যাপসলিউট মিন্স এটাকে মানে ভালো বাংলায় কি বলবো মানে একদম ফিক্সড নিশ্চিত করে বলা যাবে এরকম কিছুই নাই। হান্ড্রেড পারসেন্ট নাই আমি বলতে চাচ্ছি যে এই বস্তুটাকে কেন্দ্র করে এই বস্তুটা ঘুরছে মানে প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে ভেরি সিম্পল ওয়েল এখন প্রোটনের সাপেক্ষে ইলেকট্রন গতিশীল এটাকে ঘূর্ণন গতি বলে রোটেটারি মোশন এগুলো তোমরা বোঝ আপেক্ষিক গতি ওর সাপেক্ষে ও দৌড়াচ্ছে এখন চিন্তা করো আরেকটা প্রোটন যদি আমি এখানে আনতাম বা আরেকটা ইলেকট্রন যদি আনতাম ওরা দুইজন ও যেই স্পিডে দৌড়াচ্ছে ও সেই স্পিডে দৌড়াচ্ছে দুইটা মনে করো একই স্পিডে দৌড়াচ্ছে তখন ওর সাপেক্ষে ও হচ্ছে স্থির কারণ দুইজনের বেগ একই রকম মানে বেগের গতিটাও একই রকম গতির প্রকৃতিও একই রকম এই কারণে আমি কাউকেই বলতে পারবো না যে দ্যাট ইজ অ্যাপসলিউট মোশন মানে পরম গতি সে চলতে সেই বলাই তো যাচ্ছে না কারণ ওর সাপেক্ষে ও তো হচ্ছে স্থির এখন প্রশ্ন হচ্ছে এক মিনিট আচ্ছা ওর সাপেক্ষে ও হচ্ছে স্থির কখন যখন ওরা দুইজন সমবেগে একই গতি প্রকৃতিতে আছে সুতরাং ওর সাপেক্ষে ও যখন স্থির বললাম সেটা আপেক্ষিক কিন্তু ওর সাপেক্ষে ও যখন গতিশীল সেও আপেক্ষিক তাহলে পৃথিবীতে কোনো পরম গতি বলতে কিছু নাই পরম স্থিতি বলতেও কিছু নাই সব আপেক্ষিক এরকম একটা লাইন পরীক্ষায় প্রশ্নে আসে তাহলে এই যে আমি এতক্ষণ যে কথা বললাম ঢুকছে মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা হয়ে আছে তোমাদের মধ্যে অনেকেই বলবা স্যার এই চ্যাপ্টার অনেক ইজি অনেক বার করেছ তাদেরকে আমার সালাম বিকজ তোমরা চেষ্টা করেছ কিন্তু হয়তো এমন হতে পারে যে তোমার যে পাশের বন্ধুটা আছে ও তোমার মতো চেষ্টা করে নেই ওই ওইটাকে পড়াইতে গেলেই তা আমাদের কষ্ট করতে হয় সো তোমরা যারা ইজি মনে হবে ইউ পিপল আর মাই লাভ টেক ইট এখন প্রশ্ন হচ্ছে একটু ব্লার মনে হচ্ছে হ্যাঁ নেটে একটু আসলে কি বলবো তোমরা যে একটু কষ্ট করে আমার এই লাইভগুলোতে থাকো হ্যাঁ এই যে একজন সঞ্জয় দাস পৃথিবীর সবগতি আপেক্ষিক থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংক ইউ একটু মাঝে মাঝে ব্লার হয়ে যায় তোমরা একটু সুন্দর দৃষ্টিতে দেখবা এইবার আসি ফেসবুকের লাইভের উদ্দেশ্য কি পড়াটা বোঝার জন্যই কিন্তু কেবল আচ্ছা তোমাদের মধ্যে এই যে গতির যে প্রকৃতি তোমরা চলন গতি ঘূর্ণন গতি সরল ছন্দিত স্পন্দন এগুলো পারো আমার আমার বিশ্বাস যদি সেটাই হয় তাহলে আমাকে একটু বলো ওকে মাঝে মধ্যে একটু ব্লার হয়ে যাচ্ছে সরি এবার এটা একটু মুছতেই হবে যদি মুছতেই হয় তাহলে আমাদের একটু পরের স্টেজে যাইতে হবে আমাদের বুঝতে হবে স্কেলার রাশি ভেক্টর রাশি আচ্ছা এগুলো আমি মুসবনে এটা রাখতেছি স্কেলার অ্যান্ড ভেক্টর এখন তোমরা নিঃসন্দেহে এই শব্দ দুইটা হাজার হাজার বার শুনেছ আমার বলারও কিছু নেই অনেকেই বোঝো স্কেলার মানে যেই রাশি মানে আমি আমি এটাকে কিসের ভিত্তিতে ভাগ করছি দ্যাট অল অ্যাবাউট কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে যেটাকে আমি বাংলায় বলছি রাশি দিস ইজ হোয়াট which ইজ measurable which ইজ measurable এখন রাশি মানে হচ্ছে আমি সোজা বাংলায় যেটা বুঝি পরিমাপ যোগ্য এখন একটা কিছু পরিমাপযোগ্য কি পরিমাপযোগ্য সেটা হচ্ছে আগুন কত গরম পরিমাপযোগ্য সে কত জোরে দৌড়াচ্ছে পরিমাপযোগ্য কয় লিটার পানি আছে পরিমাপ কিন্তু যা কিছু পরিমাপযোগ্য সেখানে যদি দিক ফ্যাক্টর না করে আমার ভর পঁয়ষট্টি কেজি এটা আমি উল্টায় থাকি এটা আমি মঙ্গল গ্রহে যাই আমি যেখানেই থাকি আমার ভর পঁয়ষট্টি কেজি এটা ফিক্সড এটার সাথে দিকের কোনো সম্পর্ক নাই এটা স্কেলার রাশি। আর কোনো ডেফিনেশন ব্যাখ্যার প্রয়োজন নাই আর যেটার সাথে দিক আছে দিক ওজন এখন ওজন একটা মজার জিনিস কেমনে আমি তোমাদের একটু কনফিউশন দিই তুমি সারা জীবন কী পড়েছো ওজন কোথায় কাজ করে নিচের দিকে কাজ করে এখন তুমি আমারে বলো এই হইলো পৃথিবী যেটা হচ্ছে কমলালেবুর মতন চ্যাপ্টা বুঝো কিন্তু এখন এই হইল আমাদের এক সাইন্টিস্ট সে দাঁড়ায় আছে তার ওজন এখন কোন দিকে কাজ করবে তার ওজন কাজ করবে নিচের দিকে খুব ভালো কথা কিন্তু সে কি করলো হাইটা 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 পৃথিবীর এই পাশে চলে আসছে এখন সে হচ্ছে এইরকম একটা ব্যক্তি এবার তুমি বলো তার ওজন কোথায় কাজ করবে তার ওজন কাজ করবে এই পাশে আবার যদি ঘুরে আসে এখানে চলে আসে তাইলে এই যে ব্যক্তি তার ওজন কাজ করবে এখন এই দিকে কারণ তুমি জানো ওজন সব সময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে এই কারণে ওজন সবসময় নিচের দিকে কাজ করে কথাটা রং ওজন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে একটু চিন্তা করতে হবে এবার মনে করো যে তীব্রতা কি তীব্রতা তরি তীব্রতা চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ওজন স্মরণ তরণ মন্দন বেগ বল সব কি ভেক্টর রাশি কেন কারণ বল কেন ভেক্টর রাশি কারণ বলের সাথে বল মাপতে গেলে তরণ লাগবে তরণ মাপতে গেলে বেগ লাগবে বেগ একটা ভেক্টর রাশি এই কারণে ভেক্টর রাশি কারণ বেগের যে ইন আরেকটা ফ্যাক্টর আছে বেগ যদি ভেক্টর রাশি তাহলে স্কেলের রাশি কোনটা দ্রুতি স্পিড স্পিড এটা হচ্ছে দ্রুতি এটা স্কেলার রাশি কত জোরে কোন দিকে দৌড় দিলো কোন দিকে দৌড় দিল সেটা আমার জানার দরকার নেই দ্যাট ইজ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ফাইভ মিটার পার সেকেন্ড এটা তার স্পিড এটা দ্রুতি সো দ্যাট ইজ আ স্কেলার কোয়ান্টিটি যার কোনো দিক দরকার নাই কিন্তু যার দিক লাগবে আমি যখন বেগ বলবো দ্যাট মাস্ট হ্যাভ আ ডিরেকশন বেগ ভেলোসিটি ইজ এ ভেক্টার কোয়ান্টিটি এখন আমি যখন বলবো টেন মিটার পার সেকেন্ড দ্যাট মাস্ট ইনসাইড দ্যাট কোন দিকে উত্তর দিকে না দক্ষিণ দিকে না নিচের দিকে কোন দিকে দ্যাট ডিরেকশন ইজ মাস্ট দ্যাট ইজ ওয়াইট এ ভেক্টর রাশি এটা তোমাদের এসএসি লেভেলের একটা মেজর একটা ইম্পর্টেন্ট কোয়েশন থাকে যে প্রমাণ করো স্কেলার রাশির যোগফল বীজগাণিতিক নিয়মে করা যায় ভেক্টর রাশির যোগফল বীজগাণিতিক নিয়মে করা যায় না বিকজ এটা জেমিতিক নিয়মে করতে হয় এটা নিঃসন্দেহে তোমরা শুনেছ এমন কেমন শুনেছ এটা একটু বোঝাও এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল আমরা যখন মানে এটা আমি আগেও বলেছি বলের উদাহরণ দেই বল যার একক হচ্ছে নিউটন এটা সিম্পলি ভেক্টরাসি ওকে আমি যখন বলবো যে এইট নিউটন আর টেন নিউটন এটা যোগ করলে কত হবে এটা জীবনেও মনে করে না যে ঠাস করে এটা যোগ করে আঠারো নিউটন বলে দিলাম নো এটা টু নিউটনও হইতে পারে কেমনে সে বিয়োগও হইতে পারে তাই নাকি বলে হ্যাঁ কীভাবে কারণ এই আট নিউটন আর দশ নিউটন কোন দিকে কাজ করতেছে তাও হইতে পারে মানে চিন্তা আমি তো এটা মিনিমাম আর ম্যাক্সিমাম বললাম এখানে কোন থাকবে আবার ইন্টারমিডিয়েটে গেলে পড়বা ইন্টারের ফিজিক্স হচ্ছে আরও মজার এখন এই বস্তুটার যদি এই দিকে দশ নিউটন কাজ করে এই দিকেই যদি আট নিউটন কাজ করে

একশো আশি ডিগ্রি টোটালি টোটালি অপোজিট ইন দ্যাট কেস ইট শুড বি টেন নিউটন মাইনাস এইট নিউটন হুইচ ইজ সিম্পলি টু নিউটন এই এই কারণে ভেক্টরের যোগ কখনও বীজগাণিতিক নিয়মে করা যায় না জ্যামিতিক নিয়মে করতে হয় এটার আরও মজা আছে এখন যদি এমন হইতো যে বস্তুটার উপরে এই দিকে কাজ করতেছে দশ নিউটন এই দিকে কাজ করতেছে আট নিউটন তাইলেকে তো ঘটনা আরও মজার এবার মাপতে হবে এই বরাবর এটার যোগফল আঠারো না দশও না এটার মাঝখানে কিছু একটা হবে এটা কেমনে বাইর করা হয় এটা সূত্র আলাদা এটা এসএসসি লেভেল আলোচনা করা হয়নি আমি জাস্ট তোমাদেরকে একটু সিম্পল আইডিয়া দিলাম বোঝা গেছে এই যে কাদের রেদোয়ান এই সূত্র আমি বোঝাবো একটু অপেক্ষা করো দেখে যতটা টাফ মনে হচ্ছে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস এটি সব সহজ জিনিস তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবা স্যার মন্দন নিয়ে আলোচনা করেন কি আলোচনা করব। মন্দন মানে কি বেগ কমবে কমন জিনিসটা হচ্ছে একটা বস্তুর বেগ বাড়তেছে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ে সাপোজ এটা ত্বরণ এটা ধনাত্মক তরণ আর যদি এটা চলন্ত ট্রেন ব্রেক করছে আস্তে করে থামলো তার মানে বাই দিস টাইম বেং তার বেগ কি বাড়ছে না কমছে কমছে অ্যান্ড দ্যাট মিনস দিস ইজ রিটারডেশন মানে মন্দন কমন সেন্স ঋণাত্মক তরণ মানে বেগ কিছুর কমে যাচ্ছে এটাই মন্দন ক্লিয়ার ক্লিয়ার না হইলে বাসায় নিজে একটু কষ্ট করে পড়বা আর মাথা থেকে সরায় দাও এই চিন্তা করে যে কোনো একটা টিচার বা পৃথিবীর কেউ এসে তোমাকে সব ক্লিয়ার করে বোঝায় দিবে অলওয়েজ একটা জিনিস মাথার মধ্যে রাখবা দিস ইজ ইউ হু ক্যান হেল্প ইউ দ্য বেস্ট আর কেউ না আমি যতই বুঝাই যতই ভালো পড়াই কোনো লাভ হবে না ইউ মাস্ট ট্রাই এটা মাথায় এ বুঝে মুছে দিলাম এইবার আসি আমি তো অঙ্ক শুরু করতে পারলাম না এই হইল প্রাথমিক আলোচনা এবার এই চ্যাপ্টারের যে ও অনেক স্টুডেন্টের কি প্রবলেম হয়েছে আচ্ছা গ্রাফ নিয়ে প্রবলেম গ্রাফ বলে স্যার এটা যে কি এক যন্ত্রণা আমি তো ওদেরকে মাঝে মাঝে বলি কি যন্ত্রণা অনেক স্টুডেন্ট আমাকে লেখে ফেসবুকে যে স্যার এটা তো আমি কিছুই পারি না খুব রাগ হয় তার কথা শুনে আচ্ছা আবার কেউ কেউ আমাকে স্পেসিফিক করে লেখে স্যার আমি এটা বুঝি না তখন আমি ওকে জিজ্ঞেস করি তুমি কি বোঝা নাই তখন ও বলে স্যার এটাই আমি বলতে পারছি না ফানি বাট দিস ইজ ভেরি ডেঞ্জারাস এ গ্রাফ না বোঝার কারণ হইল যারা বোঝে না তারা একটু দেখো একটা এক্সিস থাকে এটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস এখানে একটা রাশি থাকে ধরো এখানে সময় দেওয়া হইল এন্ড এখানে অনেক কিছু থাকতে পারে এখানে অনেক কিছু থাকতে পারে দ্যাট মিন্স দ্যার ইজ এ রিলেশনশিপ বিটুইন দিস টু কোয়ান্টিটিজ সো এটা যদি এখন বেগ হয় তুমি কমন সেন্সে চিন্তা করো এটা হচ্ছে তাহলে এটার একক মিটার পার সেকেন্ডে দেওয়া থাকবে আচ্ছা তা মনে করো তোমার সময় দেওয়া আছে এটা ধরো দুই সেকেন্ড চার সেকেন্ড ছয় সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড আবার ধরো এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হোয়াট এভার এনিথিং বাট দ্য থিং ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু লাইনস আর অলওয়েজ আইডেন্টিক্যালটা বুঝাই দেন মানে হইল এই এই দুইটার মাঝখানে গ্যাপ যে এই গ্যাপের পরিমাণটা সমান সমান হবে কেমনে তুমি যদি তুমি যদি বলো এটা হচ্ছে এক মিনিট তাহলে এটা দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট তুমি যদি বলো এটা দশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে তুমি একটু বোঝো এটা হচ্ছে বি ভার্সেস টি গ্রাফ মানে ভি হচ্ছে ইন্ডিডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমি অলরেডি ব্যাখ্যা করেছি আমি যে আজকের ফেসবুক লাইভে আসার ছয় ঘন্টা বা সাত ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছি সেখানে গতি চ্যাপ্টারের যে ছয়টা ভিডিও আপলোড করেছি সেখানে একটা ভিডিও আছে যে ফিজিক্সের গ্রাফ ওটা আমি তোমাদের একদম বেসিক লেভেল আলাপ করেছে তোমাদের কারো সমস্যা থাকলে দেখতে পারো আর দেখে না বুঝলে আমাকে লিখো আমি এখানে একটু সিম্পল আলোচনা করছি মনে করো একটা গ্রাফ কেমন গ্রাফটা হচ্ছে এরকম তুমি কি বুঝলা এটা দেখা এটা দেখে কি বুঝলা এটা দেখে বুঝলা যে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে এক মিনিটে বেগ বাড়ছে দুই মিনিটের সময় বেগ বাড়ছে তিন মিনিটের সময় বাড়লো বাড়তেই আছে কেমন করে বাড়তেছে সমানভাবে বাড়তেছে তো বাড়তেছে যে কি বাড়তেছে বেগ তো বেগ বাড়ার যেই হার তার মানে এখানে তরণ এটা সমতরণ খুব খেয়াল করতে হবে সমতরণ প্রতি সেকেন্ডে বেগ বাড়তেছে ক্লিয়ার আচ্ছা এখন যদি এখানে বলে যে এরকম একটা ডিস্টেন্স এটা কী তুমি আমরা বলো এটা কী এটার মানে ওর যে বেগ বিশ মিটার পার সেকেন্ড ওই যে শুরু হয়েছে ওই বিশ মিটার পার সেকেন্ডে আছে বেগ বাড়েও নাই কমেও নাই তাহলে কি এটা সমবেগ এটা সমবেগ এতটুকু না বুঝলে কিন্তু খুব সমস্যা হবে প্লিজ ফিজিক্স এটা কোনো ফানি ম্যাটার না এটা বুঝতে পারলে এত মজা লাগবে ম্যাথমেটিক্সও মজা লাগবে ফিজিক্সও মজা লাগবে সমবেগ এখন মনে করো এই এই গ্রাফ এমন না গ্রাফ হচ্ছে আল্লাহর রহমতে এমন হয়ে গেছে এটা কি এই যখন প্রথমে ওর বেগ ছিল থার্টি মিটার পার সেকেন্ড হ্যাভি স্পিডে দৌড়াচ্ছে সময়ের সাথে সাথে ওর বেগ কমতে 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 একসময় জিরো হয়ে গেছে জিরো কেমনে বুঝলে জিরো এই যে জিরো এই যে এখানে এখানে মিশে গেছে তার মানে পঞ্চম সেকেন্ডে ওর বেগ জিরো আর প্রথম সরি পঞ্চম মিনিটে প্রথম মিনিটে ওর বেগ থার্টি মিটার পার সেকেন্ড তাহলে ফার্স্ট যেই টাইম যখন টাইমটা শুরু হলো জিরো দেন ওর ভেলোসিটি হচ্ছে থার্টি মিটার পার সেকেন্ড আর যখন টাইম হয়ে গেছে পাঁচ মিনিট পাঁচ মিনিট মানে কত থ্রি হান্ড্রেড সেকেন্ডস সো থ্রি হান্ড্রেড সেকেন্ডস তখন ওর বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড অ্যান্ড তুমি এই অঙ্ক করলে কি আসবে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই সবাই জানো যে ভি হচ্ছে থার্টি ইউ হচ্ছে জিরো টি হচ্ছে থ্রি হান্ড্রেড সেকেন্ড দ্যাট মিনস দিস ইজ ভি মাইনাস ইউ বাই টি উল্টে হবে দ্যাট ইজ জিরো মাইনাস থার্টি ডিভাইড বাই থ্রি হান্ড্রেড দ্যাট মিনস দিস ইজ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে একটা মাইনাস তোমার কাছে আসলো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট এটা মন ধন তুমি ওটা থিওটিক্যালি বোঝো আর প্র্যাকটিক্যালি বোঝো যেভাবেই বোঝো থিংস আর সেম বোঝা গেছে ব্যাপারটা সাবাস এই যে কত সুন্দর মন্দন উচ্চ উচ্চ আশানা তোমাদের যে ফেসবুক নামগুলো আচ্ছা এনিওয়াইজ থ্যাংক ইউ মন্দন তোমরা তো বোঝো ফিজিক্স এবার চলো অঙ্কে ঢুকি গ্রাফ নিয়ে আর কথা বললাম না গ্রাফের এক্সাম্পল আমি দেখ মানে অলরেডি ব্যাখ্যা করেছি অঙ্ক বুঝতে গেলে আগে এটা একটু বোঝায়নি নি সেকেন্ড এখানে যে কত প্রকৃতির অঙ্ক আছে মানে টাইপস যদি আমি একটা একটা করে ধরি ধরো যে বাঘ হরিণের গল্প আছে এই যে এক ধরনের অঙ্ক আছে যে এটা হইল হরিণ তার পিছনে হইল একটা বাঘ দিল দোর কখন গিয়া ধরবে কতক্ষণ পরে ধরবে আবার কিছু কিছু থাকে এটা হচ্ছে বিড়াল এটা হচ্ছে র্যাট ইঁদুর ওই দৌড়ির গল্প যে র্যাটের পিছনে বিদু বিদু কি বিড়াল আছে তিরিশ মিটার পিছনে বাঘের পিছনে হরি হরিণের পিছনে বাঘ আছে আশি মিটার দূরে হরিণ দিল একটা দৌড় বাঘও দিল দৌড় কখন গিয়ে ধরবে আছে এই ধরনের অঙ্ক আচ্ছা এটা তো একেবারে সোজা আবার মনে করো আমি পরব এগুলো এরপরে মনে করো আবার একটা কিছু বলল যে কেউ একজন একটা দৌড় দিছে মানে মানে পুরো গল্পটাই হচ্ছে খালি দৌড়া দৌড়ি তো কি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে উনিশতম সেকেন্ডে গিয়ে তার অতিক্রান্ত দূরত্ব কথা আচ্ছা তম সেকেন্ডের বিষয়টা একটু বলি আমি কিছু অঙ্ক মনে হয় তোমাদেরকে দেখানোর জন্য হ্যাঁ ধরো সিম্পল যে একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড এবং চার মিটার পার সেকেন্ড সুষমত ধরো আমি যদি বলি একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে দোরান শুরু করছে কি একটি বস্তু এত বেগে এবং চার মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড় মারতেছে আচ্ছা বারোতম সেকেন্ডে টুয়েলভ আসলে টিএইচটা নিচে হবে না এটা উপরে হবে টুয়েলভ সেকেন্ডে বারোতম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত এটা যদি তোমাদের কারো বুঝতে কষ্ট হয় প্লিজ বারোতম সেকেন্ড মিন্স এক সেকেন্ড যত তম যাই তম বলুক দ্যাট মিন্স ওয়ান সেকেন্ড বোঝো নাই মনে করো বলা হইলো বারোতম সেকেন্ডে দৌড়াচ্ছে মানে ওর ওই এক সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো ভেরি সিম্পলি একটা জিনিস চিন্তা করো ও দৌড়াচ্ছে সাপোজ সে বারো সেকেন্ডে এখানে আসছে এ থেকে বি পর্যন্ত বারো সেকেন্ডে আসছে তাইলে ও এগারো সেকেন্ডে কোথায় ছিল ধরো এখানে ধরো তার মানে এটা হচ্ছে ধরো সি তাইলে এবি যে ডিস্টেন্স সাপোজ ধরো এটা দুইশো মিটার এটা অতিক্রম করছে ও বারো সেকেন্ডে কমন সেন্স ধরো এখান থেকে এই পর্যন্ত একশো আটাত্তর মিটার এ থেকে সি সাপোজ তাহলে এ থেকে সি যে একশো আটাত্তর মিটার অতিক্রম করছে ও কত সেকেন্ডে এগারো সেকেন্ডে তাহলে ওই যে এগারো সেকেন্ড পরে এখানে আসলো এরপরে বাকি এক সেকেন্ডে মানে বারো নাম্বার সেকেন্ডে সেই পর্যন্ত গেছে তো তোমার প্রশ্নটা হয়েছে এই টুক কত এই টুক কত এই এক সেকেন্ড দিস ইজ ওয়ান সেকেন্ড দ্যাট মিন্স দিস ইজ

শুদ্ধ মাথা নিয়ে এই চ্যাপ্টার দেখতেছে জীবনে ফিজিক্স বই ধরে নেই সেও বুঝবে তোমাদের এই যে উনিশশো জন আজকের ফেসবুক লাইভে যুক্ত হচ্ছ এই উনিশশো জনের কাছে আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ প্লিজ লেখাপড়াটাকে একটু সিরিয়াসলি নাও লস নাই লাভ হবে সুসম এখানে প্রশ্ন বলেছে একটি বস্তু এত বেগে এবং এত তরণে দৌড়াচ্ছে তাইলে আমার প্রশ্ন হচ্ছে বারোতম সেকেন্ডে সে অতিক্রান্ত দূরত্ব কথা আমি প্রথমে বলি যে বারো সেকেন্ডে তার যে অতিক্রান্ত দূরত্ব এটাকে ধরলাম এস ওয়ান ধরো এস বারো এস সূত্র কি তোমার কাছে ইউ আছে এ আছে টি ও আছে তুমি এস বের করবা তোমার এই সূত্র লাগবে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা কি আমার করে দেওয়া লাগবে তোমরা ট্যালেন্টেড স্টুডেন্ট ইউ হচ্ছে দশ বারো নম্বর হচ্ছে বারো প্লাস হাফ এ হচ্ছে কত সুন্দর চার এটা হচ্ছে বারো স্কোয়ার ভেরি গুড এটা কত হবে একশো বিশ এটা হবে একশো চুয়াল্লিশ দুগুণে দুইশো অষ্টআশি সরি দুইশো আটাশি উচ্চারণটা হবে তাইলে এটা কত দাঁড়াইল তাহলে এটা হচ্ছে আট ধরে চারশো আট মিটার আমি কি যোগ ঠিকমতো করতে পারছি কি যে অঙ্ক কাঁচা হবে একশো বিশ যোগ দুইশো অষ্টআশি ওকে ডান চারশো আট মিটার গেছে কয় সেকেন্ডে এই বারো সেকেন্ডে এখন যদি আমি হিসাব করি যে ও এগারো সেকেন্ডে কতদূর গেছে তাহলে এটা হবে এস এগারো তা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কত হবে দশ এবার টি কত এগারো এগারো প্লাস হাফ এ কত কই গেল এই যে চার এটি টি কিন্তু এগারো স্কোয়ার ভেরি গুড এটা একশো দশ এটা হচ্ছে একশো একুশ দুগুণে দুশো বেয়াল্লিশ বুঝছে নাকি এই তোমরা কিন্তু আমার একটা অঙ্ক টুল হলে বলে দিও মন খারাপ করো না টু এর ইজ হিউম্যান এগারো স্কোয়ার হুম বুঝছে তারপরে একশো দশ তিনশো বান্ন আচ্ছা তাহলে এটা হচ্ছে তিনশো বান্ন মিটার এখন তুমি আমার বলো বারো সেকেন্ডে গেছে চারশো আট মিটার এগারো সেকেন্ডে গেছে তিনশো মিটার খুব ভালো কথা তাহলে সে বারোতম টুয়েলথ সেকেন্ডে কত গেছে এই চারশো আট কত হইল সে কত হইল চারশো আট মাইনাস তিনশো হইল ছাপ্পান্ন মিটার খুব ভালো কথা ছাপ্পান্ন মিটার বহুত কষ্ট করে এটা করলাম মজাটা কোথায় ওই যে ওইটা ব্যবহার করো যখন এখন যদি এটা আমি মুছে দিই দিলাম মুছে এতে কোনো সন্দেহ নাই এখন যদি তম সেকেন্ডের হিসাব করি এস তম সেকেন্ড তাহলে এক সূত্র অঙ্ক হয়ে যাবে কেমনে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা কেমনে আসলো এটা এটাও আরও সহজ আচ্ছা আমি দেখাই ইউ কত ওই যে দশ হাফ এ কত রে ফোর তারপরে টু টি কত টু ইন্টু টি মানে টুয়েলভ বারোতম মাইনাস ওয়ান হয়ে গেছে হয়েছে না হয়েছে তাহলে এটা হচ্ছে দশ এটা হচ্ছে দুই দুগুণে চার বারো দুগুণে চব্বিশ মাইনাস এক মানে তেইশ তেইশ দুগুণে ছেচল্লিশ ভেরি গুড এইও ছাপ্পান্ন মিটার এটাও ছাপ্পান্ন মিটার এই হচ্ছে অঙ্ক মাত্র তিন লাইনের ডিফারেন্স মজা লাগছে আবু বক্কর সিদ্দিক আমার এখানে সবচেয়ে গুড নেটওয়ার্ক সার্ভিস এটা কি যে করব বলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মোমেন্টে ব্লার হয়ে গেছে আফরিন সাদিয়া ফিজিক্স পারি কিন্তু বই দেখলে মাথা ঘুরায় যায় এটা হচ্ছে দুর্বলদের কথা পৃথিবীতে দুর্বলদের কোনো জায়গা নাই সবলদের জায়গা থাকে আচ্ছা কিচ্ছু দেখা যায় না হ্যাঁ নুসাইফা নূর বাহ কত সুন্দর বুদ্ধি দিয়েছো তুমি আচ্ছা এই পর্যন্ত কি বোঝা গেছে হুম ওকে আমার মনে হয় যে শর্টকাট মেথড হ্যাঁ ফাতিন দিস ইজ ইটস নট অ্যাবাউট শর্টকাট মেথড ইটস অ্যাবাউট লার্নিং দ্য নিউ থিংস হ্যাঁ সাং জিন ও ইউ আর ওয়াচিং ফ্রম অ্যাব্রড ওয়েলকাম বন্দুকের গুলির ম্যাথ আমি করিয়েছি হানিন মোহাম্মদ তুমি একটু সার্চ দিয়ে দেখো বন্দুকের গুলির যে সূত্র এম ভি প্লাস এম ভি ইকুয়াল টু জিরো এটা আসলে অ্যাকচুয়ালি থার্ড চ্যাপ্টারের টপিক এই কারণে আজকে এটা আলাপ না করি এবং এটা আসলে সহজ জিনিস আঞ্জুমারা বকুল ওকে থ্যাংক ইউ এই সূত্র আমি তোমাদেরকে বললাম এটা খুবই সহজ জিনিস এটা ক্লিয়ার বোঝা গেছে নেট প্রবলেম ছাড়া যদি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয় তাতেও চলবে আমি ভিডিও আপলোড করব ভিডিও আপলোড তো করেই গেছি করব এটা ঠিক আছে কিন্তু এটা আমি জাস্ট তোমাদের সাথে কোথায় যেন আছে দৌড়দের অঙ্ক বাঘ বাঘের পিছনে দৌড়াচ্ছে এই ধরনের অঙ্ক হ্যাঁ যেমন বললো একটি বাঘ তার সামনের থার্টি মিটার দূরে অবস্থিত একটি হরিণকে বাহ এইবার আসা মজার বিষয় হরিণ তার সামনে ডিয়ার আর বাঘ

এখন কি একটু ক্লিয়ার মনে হচ্ছে আমি হ্যাঁ লাইভ ভিডিও ইন্টারাপ্টেড হচ্ছে আমি আসলে কথাই বলিনি কিছু বুঝি মানে বুঝায়ও নাই আমি সার্ফ ওয়েট করছিলাম হেল্পলেস হয়ে যে কখন নেটটা ঠিক হবে এনিওয়েজ এখন দেখা যাচ্ছে কাজী তাহারিমা আই নো দিস ইজ আ নেট প্রবলেম সাং জিন ইউ তুমি ক্যানাডাতে থাকো ওকে বাংলা ভার্সনে ক্লাস ক্যানাডাতে নট আই থিঙ্ক আমি কথা বলিনি এই মাঝখানে যারা নেট প্রবলেমটা ফেস করছে আমি কথা বলিনি এর মধ্যে হ্যাঁ আমি আমি ওয়াইফাই কমিউনিকেশন আছি ওয়াইফাই কানেকশান আছি আমি সেল ছিলাম এর আগে বাট এখন পর্যন্ত বুঝতে পারছি যে নেটটা ক্লিয়ার তানজিয়াল এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে এই সূত্রটা হচ্ছে ডিরাইভড একটা সূত্র মানে খুব এটা যদিও স্পেসিফিক সূত্র প্রুভ মানে অনুসিদ্ধান্তর মতন যে এটা থেকে এটা প্রমাণ করা যায় এটাও ইউজ করা যাবে তবে এরকম বিষয় না যে বইয়ে যেটা নাই সেটা ব্যবহার করলে পড়ালেখা করলে খুব বেশি দূর আগানো যাবে না কিন্তু জিনিসটা রাইট এটা পরীক্ষায় লিখলে কেটে দেয় আমি খুব আছি সেই টিচার বা কিছু সীমাবদ্ধতা এখনও আছে বাট দিস ইজ নট রাইট কেউ শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা হতে পারে না সে ভালো কিছু পড়েছে জেনেছে সেটা পরীক্ষা অ্যাপ্লাই করেছে দ্যাট শুড বি ইনকারেডেড হ্যাঁ দ্যাট শুড নট বি একটু দেখতে চাই

বসে থাকলে তোমার টাইম লস হবে সাফা মারোয়া এই আইডি থেকে যে লিখেছে হয় আমারও কষ্ট নেটটার প্রবলেমটা শুরু হয়েছে আমি তখন থেকে প্রায় অলমোস্ট ছয় থেকে সাত মিনিট কোনো এক্সপ্লেনেশন দেই নাই অসমবেগের ক্ষেত্রে লেখাটা হচ্ছে ইসে হবে অসমবেগের ক্ষেত্রে গ্রাফটা বা যে লেখাটা উপরের দিকে যাচ্ছে সেটা আসলে সঠিকভাবে যাবে না একটু অ্যাব্রোথ্যাব্রো হবে মানে সরল রেখা হবে না একটা বক্র রেখা হবে এবং এটাই হচ্ছে অসম বেগের ক্ষেত্রে ব্যাখ্যা মুশফিকা জামান একটু কি বোঝা যাচ্ছে কিছু ভিডিও এগেন্স টাক ইশতিয়াক কবির ইরাম আই ডিড ইট তুমি যেটা বলেছ যে কেবি পি এস বা এম বিপিএস বাড়ানোর কথা সেটা আই ডিড ইট আর্লিয়ার বাট আই নো এটা শেয়ার্ড আইপি থেকে যায় তো বিকজ এখন ইন্টারনেটের ইউজটা অনেক বেশি সো আমি রিয়েলি সরি আমি জানি না অন্য কোনো লাইভ এরকম হয় কি না হ্যাঁ মাহফুজা মুক্তা আজকে নেট প্রবলেম আসলে আমার কাছে মনে হয় রনতি সাহা ইউ ট্রুলি সেই দ্যাট আচ্ছা জাস্ট এ মিনিট এখন কি ঠিক আছে ফাহিম মাহাতাব তাফসির এখন কি দেখা যাচ্ছে লাইফটা হ্যাঁ অনেকটা ক্লিয়ার হুম সাফাকাত থ্যাংক ইউ সো ভেরি মাছ মুশফিকা জামান ক্লিয়ার আলতাফ রাশেদা থ্যাংক ইউ সো ভেরি মাচ ক্লিয়ার স্যার থ্যাংক ইউ সো ভেরি মাচ আমি রিয়েলি সরি এই ধরনের ইন্টারাকশন আমার নিজের মানে যেই স্মুথনেস থাকে ইন্টারনাল যে পিস পিসফুল মুভমেন্ট থাকে এইটার অনেকটা হ্যাম্পার্ড করে আই এম সো সরি ফর দ্যাট বাট এখন পর্যন্ত আমার আসলে অনেক কিছু বলার আজকে ইচ্ছা আছে এখন পর্যন্ত যে এই চ্যাপ্টারের খুব ক্রিটিক্যাল কিছু আমি বলবো সো তোমরা যারা এই মুহূর্তে যুক্ত আছো এখন ক্লিয়ার হ্যাঁ বেটার বেটার আলহামদুলিল্লাহ সো আমি নাও অল ইজ ওয়েল শিখা রয় গ্রেট আমি যতটুকু বুঝতে পারলাম এর আগে প্রায় উনিশশো জন ছিল এখন অলমোস্ট চোদ্দোশো জন আই নট শিওর রিলেটিভলি ক্লিয়ার হালিমা আক্তার সুন্দর বলেছ ক্লিয়ার ক্লিয়ার ওকে লেট স্টার্ট থ্যাংক ইউ সো ভেরি মাচ সো আমি একটু আজকে একটু বেশিক্ষণ যাবো দেখি কতটুকু যাওয়া যায় সো আমি কই বাঘে আর হচ্ছে হ্যাঁ মুছে দিলাম এটা পিছনে ছিল টাইগার আর এর সামনে ছিল ডিয়ার আচ্ছা টাইগারের থেকে ডিয়ারের থার্টি মিটার গ্যাপ ছিল তাই না এরপর টাইগারের আদিবেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড এবং টাইগারের যে তরম সেটা হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ছিল এখন এটা থাকার পরে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে ক্লিয়ার হয়েছে আর যদি প্রবলেম না হয় আল্লাহ হেল্প মি ওকে লেট স্টার্ট হরিণ হরিণের পিছনে বাঘ বাঘের পিছনে হরিণ ভেরি গুড না 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 বিষয়টা হচ্ছে হরিণের পিছনে বাঘ ওকে হরিণটি আটাইশ মিটার পার সেকেন্ড সমবেগে এই যে হরিণ দৌড়াচ্ছে টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দৌড় তো দিলো দিলো দৌড় দিয়া দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হচ্ছে এমন যে এই কি প্রশ্নটা হচ্ছে যে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে আচ্ছা এই ছিল প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হরিণের সাথে বাঘের কখনো কি মোলাকাত হবে ইয়ে মোলাকাত জরুর হোগা কিউ হোকা কারণ হচ্ছে এই যে হরিণ দৌড়াচ্ছে এই বেচারার তো বেগ সমান ও যাই দৌড়াক ওর বেগ তো বাড়বে না কিন্তু এই যে মিস্টার টাইগার ওর পিছনে যে দৌড় দিছে প্রতি সেকেন্ডে ওর বেগ বাড়ে কি একটা মজার ব্যাপার এখন বলেছে যে কখন কখন কি হবে এই বাঘের বেগ হরিণের বেগের সমান হবে এখন তুমি আমার একটু বলো আমরা কি সূত্র ব্যবহার করতে পারি এই যে টাইগারের ক্ষেত্রে হরিণের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি কখন সো ইটস অল অ্যাবাউট টাইম তাহলে যখন টাইম চাইছে তাহলে টি মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ কোনো সন্দেহ নাই আমি এটা বাঘের ক্ষেত্রে করছি মিস্টার টাইগারের ক্ষেত্রে তো এখন বাঘের যে বেগ সেটা হবে কার মতন হরিণের মতন তো হরিণ ছিল টোয়েন্টি এইট খুব ভালো মাইনাস ইউ মানে জিরো কারণ বাঘের আদিবেগ শূন্য ছিল আর তরণ হচ্ছে চার সবাই বুঝলা যে সেভেন মিট সেকেন্ড পরে মানে সাত সেকেন্ড পরে বাঘের বেগ হরিণের বেগের সমান হবে এটা কোনো সন্দেহ নাই তার মানে এটা না যে বাঘের বেগ হরিণের বেগের সমান হয়ে গেলেই বাঘ হরিণকে ধরে ফেলবে ইটস নট দ্যাট ইট মিনস সাত সেকেন্ড পরে বাঘ হরিণের বেগ অর্জন করবে কিন্তু ওই সাত সেকেন্ড এই হরিণ তো বাঘের জন্য ওয়েট করে নাই ওই সাত সেকেন্ডে হরিণ তো দিছে সামনে সো ইন দ্যাট কেস আমরা কিভাবে করব ইন দ্যাট কেস থ্যাংক ইউ স্যার হরিণ কি বাঘ দৌড়াতে পারে না হ্যাঁ পারে কিছুদিন পরে দেখবা যে হরিণ বাঘের পিছনে দৌড়াচ্ছে ওকে এই হলো বিষয় তো এখন মনে করো আমি কিভাবে অঙ্কটা করব এই অঙ্কটা করার জন্য আমাদেরকে ধরে নিতে হবে হাউ টু টেক দিস আমি ধরে নেবো যে এইখানে আইসা মোলাকাত হবে বাঘের আর হরিণের তো যখন মিস্টার টাইগার অ্যান্ড মিস্টার ডিয়ার উইল বিট টুগেদার কখন আমি ধরে নিলাম এতটুকু হচ্ছে এস আর টি সেকেন্ড পরে দুজনকে একসাথে হবে মানে এই হরিণ বাবাজির বাঘ বাবাজির টি সেকেন্ডও এখানে যাবে আর হরিণ টি সেকেন্ড এখানে যাবে আমি ধরে নিলাম দুইটাই টি সেকেন্ড জাস্ট থিঙ্ক হরিণ দৌড়াচ্ছে বাঘও দৌড়াচ্ছে হরিণ দৌড়াচ্ছে এখান থেকে বাঘ দৌড়াচ্ছে এখান থেকে বিষয়টা হচ্ছে ওদের মাঝখানে তিরিশ মিটার গ্যাপ আছে তা চিন্তা করো দুজন মিলে যখন এখানে আইসা মোলাকাত হবে আমি টি জানি না কত এইটা ধরলাম এস এখন হরিণ যখন এখানে আইসা পৌঁছাবে ওর বেগ তো সমবেগ তাহলে হরিণের কী হবে এস ইকুয়াল টু ভি টি এটা কেন সমবেগ আমি টিও জানি টি জানি না ভি তো জানি তাহলে এস মানে হচ্ছে টোয়েন্টি এইট এটা আমি জানি এটা আমাকে ব্যবহার করতে হবে এখন মিস্টার টাইগারের ক্ষেত্রে আসে সে তো দৌড়াবে ওর যে দূরত্ব ও এখানে এসে পৌঁছাবে না এটা তো এস কিন্তু কত পিছনে ছিল থার্টি তাহলে এটা হবে থার্টি প্লাস এস টোটাল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা না বুঝলে কিন্তু সমস্যা আছে এটাই কিন্তু মজাটা এখন এই যে এস এই যে এটা এখন আমার এই সমীকরণটা এইখানে বসাতে হবে তাইলে আমি বলতে পারি যে থার্টি এই এস মানে হচ্ছে টোয়েন্টি এইটিন ক্লিয়ার তাহলে আমার ইউ কত বাঘের জিরো তাহলে এটা পুরোটাই কাটা থাকলো কি হাফ এ মানে কি ফোর টি স্কোয়ারই তো আমি বের করব টিটাই তো আমি বের করব টি তো আমি জানি না তো এখন ঘটনাটা কী দাঁড়াচ্ছে এটা টু হবে না টু টি স্কোয়ার এখন যদি আমি জায়গা পরিবর্তন করে ফেলি টু টি স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট টি মাইনাস থার্টি ইকুয়াল জিরো এই সমীকরণটা না বুঝলে ফিজিক্স হবে না মিস্টার টাইগার মিস্টার টাইগার একটা বুঝে নাই মেঘলা মেঘা কেন ওর তো দৌড়াচ্ছে তরণ নিয়ে এই কারণে থার্টি প্লাস এস ও তো টাইগার সাহেব তিরিশ মিটার পিছনে ছিল না তো এটা যোগ করতে হবে না ওদের তো মোলাকাত এস দূরত্ব পড়া হবে এইখান থেকে কিন্তু ও তো আগেই তিরিশ মিটার পিছনে ছিল তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এটা তো আমরা কী পড়েছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এস তো হচ্ছে টোটালটা ক্লিয়ার ইট শুড বি ক্লিয়ার ক্লিয়ার না হইলে আরেকবার ভাবো এবার দেখো তো এই সমীকরণটাকে একটু সরল করে ফেলি আমরা এই সমীকরণটাকে মিডল টার্মের নাম শুনেছ দিলাম দুই দিয়ে ভাগ করে সবগুলোকে তাইলে এটা কী হবে টি স্কোয়ার মাইনাস ফরটিন টি মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো এটা না বুঝলে কিন্তু খবর আছে এখন আমি এটাকে কী করবো মিডল টার্ম করবো সো টি স্কোয়ার মাইনাস ফিফটিন টি প্লাস টি মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো বলো বুঝি নাই বুঝছো হুম তাহলে এবার কি হবে টি কমন নিলাম টি কম এখান থেকে আমি টি কমন নিলাম তাহলে থাকতেছে টি মাইনাস ফিফটিন আবার এখান থেকে প্লাস ওয়ান কমন নিলাম থাকতেছে টি মাইনাস ফিফটিন উইচ ইজ জিরো বলো বুঝি নাই যদি কেউ আছো যদি বলো বুঝি নাই তাহলে কিন্তু খবর আছে তাহলে এটা কী হবে টি মাইনাস ফিফটিন একটা হচ্ছে টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো মজার ব্যাপার হচ্ছে এখন তাহলে কি এই অঙ্ক তোমরা সবাই করেছ একবার বলবো এর মান পনেরো সেকেন্ড আরেকবার বলবো এর মান মাইনাস ওয়ান সেকেন্ড এরপর আমরা বলবো ঋণাত্মক জিনিসপত্র আমরা গ্রহণ করছি না সময় তো ঋণাত্মক হতে পারে না তাহলে আমি এই টি সমান পনেরো সেকেন্ডই ধরব তখন আমি বলবো যে দুইজন দৌড় শুরু করছে পনেরো সেকেন্ড পরে ওদের মোলাকাত হবে ক্লিয়ার মাঝখানে অনেক ডিস্টার্ব হয়েছে নেটের খুব কষ্টে আছি আমি এখন যদি না বোঝো তাহলে কিন্তু খবর আছে এই মাহফুজা মুক্তা কি বোঝো নাই এই যে তাকায় দেখো এবার বাসায় বসে নিজে অঙ্কের দিকে তাকাবা চিত্র আঁকাবা এরপরে ভাববা যে এই লাইনটা কিভাবে আসলো এই লাইন কিভাবে আসলো এটা চিন্তা করলে অঙ্ক পারা যাবে আর এই চিত্র আঁকাইতে হবে ফিজিক্সের অঙ্কে চিত্র আঁকানো মাস্ট ক্লিয়ার এই যে দেখছো মান কি মাহানাজ ঋতু কত সুন্দর থ্যাংক ইউ দিয়েছে বুঝেছে ভেরি গুড তার মানে এরপর পরীক্ষা আসলে ইউ মাস্ট অ্যান্সার দিস কোয়েশ্চেন প্রপারলি ওকে লেটস মুভ টু দ্য নেক্সট লেভেল অফ ম্যাথমেটিক্স দিলাম মুছে নেক্সট লেভেল হচ্ছে পরন্ত বস্তু বলে স্যার এইবার আসেন পরন্ত বস্তু নিয়ে তো গ্যালিলিও অনেক কথা বলল গ্যালিলিও কি বলেছে ফলিং বডিস নিয়ে ফলিং বডিস মানে হচ্ছে পরন্ত বস্তু গ্যালিলিও বলেছে যে এইবার হবে কি হবে এইচ হবে এসের এর জায়গায় জি হবে এর জায়গায় কেন তো পড়ছে ওর তরণ হবে অভিকর সচ্ছ তরণ তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে ভি ইকুয়াল টু হবে ওকে এইচ ইকুয়াল টু প্লাস হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হবে এটা হচ্ছে পথ অবস্তুর ক্ষেত্রে ভেরি গুড আর যদি নিক্ষিপ্ত হয় এবার উপরের দিকে মারলো উপরের দিকে কী হবে জি মাইনাস হবে আর যদি উপর থেকে নিচের দিকে পড়ে জি কী হবে প্লাস এতটুকু ক্লিয়ার বলে সারিটাও যদি ক্লিয়ার না হয় তাহলে শিওর ফিজিক্স তুমি পড়ো নাই ড এক্সপেক্ট দ্যাট একবারে আমি তোমাকে ক্লিয়ার করে বুঝাই দেবো তুমি যে ক্লিয়ার করে বুঝাই দেবো তার আগে তোমাকে একটু পড়তে হবে এটা কী হবে v ইকাল টু ইউ মাইনাস জিটি এইচ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এগুলো ক্লিয়ারলি মনে রাখা লাগবে মন থাকবে আচ্ছা এইবার না ওকে কাজী সুরাইয়া থ্যাংক ইউ এখন আমি যদি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বলি খেয়াল করো একটা বস্তু এখান থেকে এখানে পড়ার কথা কিন্তু না ঘটনা তো এরকম হয় নাই ঘটনা হয়েছে রকম তাইলে কি ঘটনা হইল ঘটনা হয়েছে ওর এ থেকে বিতে আসার কথা ছিল কিন্তু ওর টুক করে এ থেকে শীতে চলে গেছে মানে কি মানে হচ্ছে এখানে যে বস্তুটা ছিল এই বস্তুটার এইভাবে আসার কথা ছিল মানে পরন্ত বস্তু কিন্তু এটা হয় নাই ও গেছে এই আনত তল বরাবর এইখানে যে থিটা কোনটা উৎপন্ন হইল ওর যে উচ্চতা এ থেকে বি পর্যন্ত যে উচ্চতা এটা হচ্ছে এইচ কিন্তু ওর এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এল এখন যদি সে সরাসরি না পড়ে আনত তলের উপর দিয়ে পড়ে আনত তল আনত তল দিয়ে পড়ে তখন কি হবে খেয়াল করি আমি কিন্তু লম্ব জানি অতিভুজও জানি এখন আমার ব্যবহার করতে হবে এই যে এখানে যেটা জি কাজ করত যে জিটা সরাসরি কাজ করত। এখন কিন্তু এই জিটা সরাসরি কাজ করবে না এখন হচ্ছে এই তল বেয়ে কাজ করবে এই তল বেয়ে কাজ করা জি মানে হচ্ছে জি প্রাইম এবং এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে থিটা তার মানে হচ্ছে জি প্রাইম এটা এখন হবে জি সাইন থিটা কেন কারণ সাইন্থিটা মানে কি সাইন মানে কি মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতি ভুজ তখন আমাকে জি সাইন্থিটা ব্যবহার করতে হবে যেমন আমি একটা অঙ্ক বলি তোমাদেরকে অঙ্কটা হচ্ছে আমি একটু দেখি কোথায় আছে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোণে আনত একটি মসৃণ তল বরাবর একটি বস্তু অভিকর্ষের টানে স্থির অবস্থা হতে সরল চলন গতিতে 9.8 মিটার যেতে কত সময় লাগবে এবং উক্ত সময়ে বেগের মান কত হবে বাবা কত মজার অঙ্ক তার মানে এটা বোঝা গেছে প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে এই বস্তুটা এখানে ছিল এটা এখানে থাকার কথা কিন্তু এদিকে চলে গেছে এইভাবে আসছে এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং প্রশ্ন অনুসারে এখান থেকে 9.8 পয়েন্ট এইট মিটার ধরো এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার আসতে কি বলছে কত সময় লাগবে টি কত চাইছে টি কত চাইছে আর উক্ত সময় বেগের মান কত হবে এবার আসা এই অঙ্ক কেমন করবার এ তো মজার অঙ্ক

এখন এটা কি হবে এইবার আসি এই অঙ্ক করার ক্ষেত্রে মনে করতে হবে এর কি অঙ্ক হ্যাঁ কি চাইছে ভি চাইছে ভি তাহলে আমার কাছে কি আছে আমার কাছে তো আমি জানি জি এর মান আছে জি কত নাইন পয়েন্ট এইট কিন্তু এই নাইন পয়েন্ট এইট মিটার হচ্ছে এল আসো এবার তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে ভি ইকুয়াল টু স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই তো ছিল এই সূত্র এটা কিন্তু এখন এটা তো সরাসরি পরে নাই এটা আনত তল হয়ে পড়েছে নাও মানে গেম স্টার্ট এই এইচ নাই এটা হবে এল এই যেটা আর জি ইয়ে নেহি হে প্রাইম তাইলে কি হইল তা হইলে হইল ইউর মান কত যেহেতু স্থির অবস্থা বলছে তাহলে ইউরমান জিরো ওকে ডান তাহলে ভি স্কোয়ার সমান টু জি প্রাইম মানে কি এটা হচ্ছে জি সাইন থিটা ডট এল ডট এল মানে এই এল ছিল এই এল এটা টু এটা জি প্রাইম হবে জি সাইন থিটা জি প্রাইম হবে জি সাইন থিটা কেন কারণ জিটা তো হচ্ছে প্রাইম কোন ক্ষেত্রে ব্যবহার করতেছে আনাততলের ক্ষেত্রে এবার আমি ভি বাইর করবো দ্যাট ইজ রুট টু জি সাইন থিটা এই থিটা মানে কি আসো এবার এই থিটা মানে থার্টি ডিগ্রি তাহলে সাইন থার্টি ডিগ্রি ডট এল সে সংখ্যা হয়ে গেছে তাহলে আমি করবো টু ইন্টু জি মানে কি নাইন পয়েন্ট এইট ইন্টু সাইন থার্টির মান কত যেন হাফ না কি ভুলে গেলাম সাইন থার্টির মান কত ক্যালকুলেটর আমাকে বলো হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এল হচ্ছে নাইন পয়েন্ট এইট এই অঙ্ক না পারলে খবর আছে এটা সম্ভবত এই কী মজার একটা অঙ্ক দেখো তো টুয়ে আর হাফে কাটা তাহলে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট স্কোয়ার তাহলে রুট করলে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বেগ কে বোঝো হাত তোলো আমি দেখতে চাই সাউদা রাহনুমা থ্যাংক ইউ তোমাকে তো আমার দরকার তুমি তো খুব দ্রুত অ্যান্সার দিয়েছো সাইন থার্টি হাফ থ্যাংক ইউ মারাজ নাঈম একটু পরায় মনোযুদ্ধ কাকে কি করব এটা আমি পরে দেখতেছি এটা ক্লিয়ার ওকে তাহলে আমার কাছে ভি ক্লিয়ার এই অঙ্ক কিন্তু পারা লাগবে এবার টি চাইছে এটা আরও মজা ঠিকই ভি কজ টু ইউ প্লাস ভি কজ টু ইউ প্লাস কি দিলাম মুছে ওকে ভি কলস টু ইউ প্লাস জি টি এবার জি তো জি নাই জি তো কী হয়ে গেছে জি প্রাইম টি এইবার হইল মজা তাইলে V তো আমি জানি এবার টি বের করবো তাইলে টি হচ্ছে কি v মাইনাস ইউ ডিভাইডেড বাই সহজ তাইলে এই ভি কত নাইন নাইন পয়েন্ট এইট ইউ কত ঘরে কাণ্ডে জি প্রাইম কি জি সাইন্থিটা তার মানে জি সাইন্থিটা মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট সাইন থার্টি ডিগ্রি মানে হাফ কি একটা মজার ব্যাপার তাহলে নাইন পয়েন্ট এইটকে নাইন পয়েন্ট এইটের হাফ দিয়ে ভাগ করবো তাহলে হচ্ছে ফোর পয়েন্ট নাইন আরে কত মজা তাহলে নাইন পয়েন্ট তার হাফ দিয়ে ভাগ করেছি তাইলে এখানে হবে দুই সেকেন্ড খুব মজার অঙ্ক বলো কে বোঝে নাই সাব্বির ইসলাম তুমি কি টাকা দিচ্ছ ওকে তল কি ফিদা এশা ফিদা এই আইডি থেকে যে বলছ এ আনাততল তল মানুষ এই যে এটা হেলানো অঙ্ক কর নাই হেলানো এটা তো ডিরেক্ট পরন্ত না এটা হচ্ছে আনত হয়ে পরন্ত এই কারণে এটা বলেছে এই যে বোর্ডে যা লিখেছে ডু নট মিস এনিথিং সৃজন চক্রবর্তী থ্যাংক ইউ বজলুল করিম আইডি থেকে যে লিখছ থ্যাংক ইউ জয়রুল হক তুমি রেগুলার ক্লাস করো ইয়াস লাভ দ্যাট ত্রিমাত্রিক ব্যবস্থায় গতি বোঝান এটা আরেকটু পরের লেভেল আমি তো দ্বিমাত্রিকেই আছি ত্রিমাত্রিক আরেকটু পরে এই ক্লাসটা এসএসসি লেভেল আলাপ করছে তাই একটু অপেক্ষা করতে হবে এই যে রহসনারা রহসনারা বাসায় তুমি দুই ঘন্টা এই চ্যাপ্টারের অঙ্ক করবা তাইলে বুঝবা এই গেল এই অঙ্ক গেলো আনাত তলের অঙ্ক দিলাম মুছে ওকে ডান এরপর এই চ্যাপ্টারের আরও মজার অঙ্ক আছে সেটা হচ্ছে যখন গ্রাফ দিয়ে দেয় হ্যাঁ গ্রাফ দিয়ে দেয় সেটা হচ্ছে গ্রাফটা কি গ্রাফটা হচ্ছে এই রকমের একটা গ্রাফ যে বলে এটা হচ্ছে ভি এখানে হচ্ছে একটা এইখানে হচ্ছে একটা এখানে একটা দিয়ে দিল তারপরে বলে এটা হচ্ছে ভি এটা হচ্ছে টি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সময় জিরো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ সেকেন্ড ধরো সেকেন্ডে দেওয়া সেইটা আর এই বেগ দেয় কীভাবে ওরা দেয় এরকম যে জিরো টু ফোর সিক্স সিক্স টু ফোর সিক্স এইট 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 সিক্স ফোর টু ধরো ইমাজিন এই ধরনের অঙ্ক দিয়ে কী বলবে ওই যে ছাব্বিশতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো তখন এটা বসা দিও একেবারে সহজ ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান আবার এই ধরনের একটা ইসে দিয়ে কি বলে এই ধরনের একটা চিত্র দিয়ে বলে এবার একটা গ্রাফ আঁকাও সে তো আরও মজা এই গ্রাফ কিভাবে আঁকাইতে হয় এটার আমি অলরেডি ভিডিও দিয়েছি টাইম নিচে বসা দিতে হবে আর বেগ দেখতে হবে হাইয়েস্ট কত আট তাহলে গ্যাপ কত করে দুই করে তাহলে এটা যদি জিরো হয় আমি যদি বেগ এখানে রাখি আর টি যদি এখানে রাখি তাহলে আমি চিন্তা করবো এটা আমার জিরো তাহলে এটা হচ্ছে আমার টু ফোর সিক্স এইট সিম্পল আর বেগ এই সময় কত দিব জিরো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ ক্লিয়ার তো এখন অ্যাকচুয়ালি বিষয়টা এরকম হয় যদি একটু আসলে অসামঞ্জস্য হয়েছে বিষয়টা এরকম হবে মানে রকম হবে এই ধরনের চিত্র তোমরা ডেফিনেটলি দেখছ তো এখন আমি যদি বলি এটা ও এটা এ সি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট মিনিং হচ্ছে ও থেকে এ পর্যন্ত দেখাই যাচ্ছে যে ওর তরণ হয়েছে বি থেকে সি পর্যন্ত লাইন ইটসেলফ বলতেছে এখানে তরণটা মাইনাস আর এ থেকে বি পর্যন্ত একটা স্বাভাবিক চিন্তা করলে বোঝা যায় এটা সম বেগ ওই যে এই এই সময়টুকু এই যে বিশ থেকে তিরিশ দশটা সেকেন্ড ওর তো বেগ বাড়ে নাই এটা সমবেগ তখন এ অঙ্ক কেমনে করতে হয় ও এ যে অংশ আছে ও এ এটার জন্য ধরতে হবে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তখন এই এর মানটা বাইর করে নিতে হবে ভি মাইনাস ইউ বাই টি দিয়ে দ্বিতীয়ত হচ্ছে এ বির ক্ষেত্রে এস ইকাল টু ভিটি এটা দিয়ে করতে হবে আর বিসির ক্ষেত্রে বিসি তখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কেন কারণ এই যে এটা মাইনাস সার্ফ এখানে তিনটা এস আসে ওয়ান টু থ্রি এই তিনটাকে যোগ করে দিবা বাস আমার টোটাল ডিস্টেন্স বের হয়ে যাবে বোঝা গেল হ্যাঁ এই যে মিনারুল তুমি বলেছো গ্রাফের অঙ্ক সহজ আসলেই সহজ তৌহিদুল ইসলাম জিসান কী সমস্যা সাব্বির ইসলাম আমি কই থাকি আমি মিরপুর থাকে মিরপুর দশ ঢাকা বাংলাদেশ বারোশো ষোলো চারলতা ইন্টারন্যাশনাল স্কুল বি ব্লক আর বলবো প্যান্ডেমিক ক্লাস গড আই ডিডেন্ট গেট দ্যাট শার্ট অফ থিংস হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যান্ডেমিক ক্লাস মানে এটা কী হয়েছে ক্লাস কি ছড়াই গেছে অনেক ওকে শিরিন শিলা ইয়াস থ্যাংক ইউ জয়শ্রী চক্রবর্তী আই ফিল গুড হোয়ান ইউ আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ আসলে আমার আজকে অনেক মুনমুন মাহফুজ ও গ্রেট টেক কেয়ার তুমি যখন ফিজিক্সে একসাথে একশো পাবা আমাকে ফোন করে জানাবা ঠিক আছে আমার বাঁধন থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ আসলে আমি মানসিকভাবে আসলে একটু আজকে খারাপ লাগছিলো মাঝখান দিয়ে নেটের প্রবলেম মানে যে স্পিডে যাচ্ছিলাম হঠাৎ করে একটা ধপাস সো যাই হোক এগুলা ক্লিয়ার করে ফেলবো নাথিং ইজ অ্যাবসোলেট সবই আপেক্ষিক পৃথিবীতে পরম বলতে কিছু নাই সমস্যাও পরম থাকে না সো এইটা আমি আলাপ করবো আমি প্রমিস করছি আমি যদি বেঁচে থাকি তাহলে প্রতিনিয়ত আমার সামনে যে নতুন জিনিসগুলো আছে তোমাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব আজকে যতটুকু আলাপ করলাম আমার ভিতরে আসলে অ্যাটলিস্ট মানে পনেরোটা অঙ্ক করানোর টার্গেট ছিল পনেরোটা এক এক অঙ্কের ক্ষেত্রে আমি সাত মিনিট করে ধরেছিলাম আমি মানে আমার ইচ্ছা ছিল প্রথমে ওই যে তোমাদের তম সেকেন্ডটা বুঝিয়ে দিব ওইটা আমি বলেছি বাঘ হরিণ পিছনে দুইটা ট্রাক বাস পিছনে আছে কতবার মিলিত হবে দুইবার মিলিত হবে এগুলো সহজ অঙ্ক এবং অলরেডি এই চ্যাপ্টারের গাণিতিক যে সমস্যার সমাধানের ভিডিও আমি আপলোড করেছি সেখানে সব দেওয়া আছে এই যে তোমরা এগারোশো জন আজকে যুক্ত হয়েছ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমি আর থাকতে চাচ্ছি না বিকজ অলমোস্ট সাড়ে দশটা বাজে তবে একটা সিম্পল কিছু বলে দিই তোমরা যারা এখনও যুক্ত আছো ইট মিনস যে তোমাদের প্রচণ্ড লেখাপড়ার ইচ্ছা আছে এবং আমি তোমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের এই ডেডিকেশন এবং এই যে পড়ার প্রতি ভালোবাসা এটা যাতে ইসে রাখে বজায় রাখে এই যে কিছু অঙ্ক আছে না যে একটা বস্তুকে এত জোরে নিক্ষেপ করা হলো কতক্ষণ পরে কোথায় যাবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মনে রাখবা যে এখানে একটা বস্তু আছে বলা হইলো এনিথিং এটাকে নিক্ষেপ করা হয়েছে উপরে করে নিক্ষেপ করা হয়েছে একশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার বেগে ধরো কোথায় সর্বোচ্চ উচ্চতা কত এই যে অঙ্কগুলা তার মানে সর্বোচ্চ যে উচ্চতাটা সেখানে শেষ বেগ হবে জিরো ভেরি সিম্পলি আবার আমার এখানে একটা জি আছে বাট দ্যাট ইজ নেগেটিভ মানে কি এটা হচ্ছে থ্রোয়িং বডি ইটস গোয়িং আপ সো দ্যাট ইজ ওয়াই দ্য ভেলোসিটি আই মিন দ্য গ্রাভিটেশন গ্র্যাভিটেশনাল অ্যাসিডেশন উড বি নেগেটিভ তখন কী করতে হবে এই যে বাবা যে কিলোমিটার পার আওয়ার দিসে এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে তাহলে আমি জানি এটা হচ্ছে আমার ইউ উইচ ইজ গিভেন অ্যাজ কিলোমিটার পার আওয়ার আমরা এটাকে টুক করে কী করে ফেলবো মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো ওয়ান টোয়েন্টি ফাইভ বাই থ্রি পয়েন্ট সিক্স তাইলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে এখন অনেকে প্রশ্ন করবে কী বললেন এটা হঠাৎ করে থ্রি কোয়েন্ট সিক্স কর আসছে আই হ্যাভ এক্সপ্লেইন্ড দিস থিংস আর্লিয়ার এখন এটা বোঝানো যাবে না ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স উইচ ইজ অনলি থার্টি ফোর পয়েন্ট সেভেন টু থার্টি ফোর পয়েন্ট সেভেন টু মিটার পার সেকেন্ড ব্যাগে মারা হয়েছে এবং শেষ বেগ হবে জিরো বলে স্যার এটা তো বই দেওয়া নাই সরি এটা তো প্রশ্নে দেওয়া ছিল না আপনি কীভাবে বুঝলেন ওই যে বলেছে সর্বোচ্চ কত উচ্চতে উঠবে তো সর্বোচ্চ উচ্চতে ওঠার পরে ও তো আর উঠবে না ওইখানে থাকবে এবার আবার নিচে নামবে তাহলে লাস্ট যে ভেলোসিটি দ্যাট ইজ জিরো তো হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট হ্যাভিন আস্ট ফর দ্যাট জি ইজ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সর্বোচ্চ উচ্চতা তাহলে এখানে উচ্চতা আছে নো টাইম টাইম ইজ নট রিকোয়ার্ড ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এইচ এখন তো আমি জানি ভি হচ্ছে জিরো দিলাম এটার মুছা এরপরে এটাকে এখানে নিয়ে আসলাম টু এইচকে এখানে নিয়ে আসলাম তা কি হবে এই হবে এবার টু জিকে কে নিয়ে গেলাম ইউ স্কোয়ারের নিচে শেষ অঙ্ক ফিজিক্স তো মজার জিনিস তাহলে কত হবে থার্টি ফোর স্কোয়ার করে টু ইন্টু নাইন করে দিলে যত আসবে তত মিটার হচ্ছে অ্যান্সার এই হলো অঙ্ক কঠিন একেবারে কঠিন না সব সহজ হ্যাঁ কানিজ জোহরা ফেসবুক আইডি থেকে যে বলছো ইটস বেটার লেট দেন নেভার যাক দেরিতে হলেও পেয়েছ কাভার করে ফেলো যত গ্যাপ আছে ইয়াস পারভিন লিজা ইউ সেট দ্য গুড থিংস ইয়েস আই ডু অলওয়েজ দ্য সেম থিং এই যে তোমরা যে আমার জন্য দোয়া করো এটাই আমার হয়ে যায় তাহলে আসলে আমি একটা সুযোগ পেলে যেটা করব ধরো আমি তিনটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট পড়াই ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি বাংলা বিজিএস এবং ইসলাম শিক্ষার কিছু ভিডিও আমি দিতে পেরেছি কিন্তু আসলে আমার অনেক পরিকল্পনা ছিল এদিকে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আমার উপরে প্রচণ্ড ক্ষেপা আমি জানি ওদের বায়োলজি ক্লাস আবার হচ্ছে অনেক কিছু আমি জানি এই বাস্তবতা আমি বুঝি বাট আমাকে একটু সময় দিতে হবে বিকজ আমার নিজের জীবনের জীবিকা নির্বাহ করতে হয় আমাকে কাজ করতে হয় আমার পড়ানোটা কিন্তু আমার পেশা না আমি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াই না আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি সো আমার কাজ করতে হয় এবং এরপরে যতটুকু অবসর সময় থাকে সেই সময়ের মধ্যে আমি পড়াই দ্যাট ইজ মাই পেশান এবং সৃষ্টিকর্তা আমাকে অনেক রহমত দিয়ে এখন পর্যন্ত নিয়ে এসেছে এটা আমি প্রুফ সো এই যে তোমাদের জন্য আমার চেষ্টাটা এই করোনা কালে আমি একেবারে আল্লাহর রহমত প্রাপ্ত এটা আমি বুঝি কারণ না হইলে আমি এগুলো পারতাম না সো যদি পারি তাহলে এটার উপরে ভিত্তি করে এই যে তোমরা রাত অলমোস্ট সাড়ে দশটার বেশি বাজে এখনও এগারো জন যুক্ত আছো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট আমার বার্থডে দশই সেপ্টেম্বর তোমার প্রতি তোমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট তোমরা লেখাপড়াটা চালায় যাবা আজকে যারা এই উনিশশো জনের মধ্যে আটশো জন এখন নাই ফেসবুক লাইভে আমি জানি ওরা মনে করেছে যে খুবই ডিস্টার্ব হয়তো অনেকের নতুন আর তোমরা যারা আছো আমি ওভার কনফিডেন্ট যে তোমরা আমাকে আগে থেকেই জানো সো সেই হিসাবে এখন আছো সো এটা একটা ট্রাস্টের জায়গা বিশ্বাসের জায়গা সেখান থেকে বলবো নেক্সট ক্লাসটা হচ্ছে কিসের উপরে নেক্সট ক্লাসটা হচ্ছে বায়োলজি চ্যাপ্টার সিক্স জীবে পরিবহনের উপরে তোমরা এই গতি চ্যাপ্টারের উপরে টেস্ট পেপার হোক গাইড বই হোক যা হোক যেখান থেকে হোক অলমোস্ট যতটা সৃজনশীল করা সম্ভব অঙ্ক করা সম্ভব অঙ্ক করবা আমি বলেছি না চল্লিশটা অঙ্ক করতে চল্লিশটার বেশি অঙ্ক করবা ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্ক নতুন নতুন অঙ্ক যেগুলো ধরো বিভিন্ন বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড সিলেট বোর্ড ক্যারেট কলেজ গতি সংক্রান্ত যত অঙ্ক আছে করবা আজকে রাতে কালকে আজকে রাতে বলতে না আজকে তাড়াতাড়ি ঘুমায় যাবে আমি তোমাদের বলেছি আর্লি টু বেড আর্লি টু রাইজ ইটস অলওয়েজ অ্যান ওয়াইজ আই মিন সত্যি একটা ভালো জিনিস আগে আগে ঘুমাবা ভরে উঠবা কালকে সারাদিন পরশু দিন যদি সময় থাকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করে শেষ করবা যে কোনো একদিকে একটা পড়লে শেষ করলে হবে হুম তুমি আর যাদের অনেকের পড়ালেখা করতে ভালো লাগে না কারণ হচ্ছে পিছন থেকে ধাক্কা দেওয়ার মতন হয়তো একটা কিছুর অভাব আছে বা বাস্তবতাটা খুব কঠিন তারা আমি জানি না আল্লাহ হেফাজত করুক তোমরা চল্লিশটা অঙ্ক করবা আর সাথে বাংলা বিজিএস ম্যাথ ইংলিশ এই এই পড়াগুলো আগায় রাখতে থাকবা একটু একটু করে আগে রাখতে থাকবা বাবা মাকে একটু মানে ফ্যামিলির কাজে হেল্প করো আমি কখনও নি সারাক্ষণ পড়াশোনা করতে একটু হেল্প করো কাজের মধ্যে একটু ভ্যারিয়েশান আনবা ব্যায়াম করবা ঘরে এক্সারসাইজ করবা বডিটাকে ঠিক রাখার জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ঘরের মধ্যে ইউটিউবে দেখবা একেবারে কোনো কিছু ছাড়া সের্ফ শুধু বডিটা নিয়ে ব্যায়াম করা যায় যোগব্যায়াম পেটটা যাতে না বেড়ে যায় মেক ইট স্লিম আর এই হচ্ছে আমার কথা আর আমি লাস্ট একটা ফেসবুক লাইভে সরি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে চারটা পয়েন্ট তোমরা প্লিজ রাতের বেলা বন্ধ করে ঘুমাবা নো নেসেসারি যে রাতের বেলা একেবারে তোমার ঘুম থেকে হঠাৎ ভেঙে যাবে এরপর তোমাকে ফেসবুকে ঢুকতে হবে ইন্টারনেট ইজ নট অনলি ফেসবুক রাতের বেলা একটু রাউটারটা অফ করে ঘুমাবা রাউটারটার একটু রেস্টের দরকার আছে সো এই অভ্যাসটা করো দেখা হবে আগামী ফেসবুক লাইভে আগামী ফেসবুক লাইভ দশই সেপ্টেম্বর আমার বার্থডের দিন ইনশাল্লাহ রাত নয়টায় জিবে পরিবহন একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে বায়োলজি নিয়ে আলাপ করবো হার্ট ব্লাড আর্টারি ভেইন ব্লাড প্রেশার অভিশ্রবণ প্রসেধন ইমবাইভিশন। এই জিনিসগুলো নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকুন